নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি পটলের একটা রেসিপি নিয়ে যখন পটলের এক তরকারি খেতে খেতে আর ভালো লাগবে না তখন কিন্তু পটলের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন পটলের এইভাবে যদি বানান একদম অন্যরকম একটা রেসিপি আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে তো চলো শুরু করি আজকে এই পটলের রেসিপিটা প্রথমে আমি পটলটাকে কিন্তু এইভাবে খোসা ছাড়াবো না জাস্ট একটু ছুরি দিয়ে ছিলে নেব এবার ভাগ করে মাঝখান থেকে পটলগুলোকে কেটে নেব কাটা হয়ে গেলে পটলের ভেতরের যে অংশটা দানাটা ওটাকে একটা চামচ দিয়ে ভালো করে বের করে নেবো এইভাবে প্রতিটা পটলের কিন্তু ভালো করে বের করে নিলাম নিয়ে এবার পটলের যে খোসাটা ওটা আলাদা করে নিয়েছি দানাটা আলাদা করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিলাম তেল অল্প পরিমাণে তেল দিলাম কেননা এই যে দানাটা বেরিয়েছে সেটা একদমই অল্প তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এই দানাগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নেব এবার ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি এই আলুটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এখানে যদি কেউ পেঁয়াজ কুচি দিতে চায় তাও হবে আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি পিওর তাই আমি এতে পেঁয়াজ দিলাম না দিয়ে ভালো করে যে ভাজা দানাটা ছিল ওর মধ্যে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এবার যে পটলের খোলা মতো রয়েছে ওর মধ্যে এই পুরটাকে ভালো করে ভরে দেব এইভাবে প্রত্যেকটা পটলের কিন্তু আমি ভরে দিলাম এবার এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে নুন দিয়ে জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব বাটাটা তৈরি হয়ে গেলে এবার এই পটলটাকে এর মধ্যে ডুবিয়ে নেব দিয়ে একটু উপর থেকেও দিয়ে দেবো দিয়ে কিন্তু গরম তেলে এগুলোকে ভেজে নেব এইভাবে কিন্তু পটলগুলো ভেজে নিলে কিন্তু ভেতরে পুরটাও আঁচটা কমিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে পুরটাও কিন্তু ভালো করে ভাজা হবে এইভাবে কিন্তু পটল ভাজা যদি করে খান কিন্তু স্বাভাবিক পটল ভাজার থেকে কিন্তু অনেক দারুণ খেতে লাগে আর অসাধারণ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কেমন